বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গত 30 বছরে যা ঘটেনি নজিরবিহীন সেই ঘটনাই ঘটতে যাচ্ছে এবার। এই সময়ের মধ্যে প্রতি বছরই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। খালেদা জিয়া থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। আবার বাংলাদেশ তো বটেই, অন্য কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গেও হোয়াইট হাউসের বাইরে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের নজির খুবই কম। তবে এবার জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তেমনই এক বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের মূল পর্ব, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে 24 সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই মূল অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্ষমতা গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 24 সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর ইউনুস একদিন আগেই নিউ ইয়র্কে যেতে পারেন বলে কূটনৈতিক সূত্রের ধারণা। বিশ্লেষকরা বলছেন, জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকে ক্ষমতার পালা বদলের পর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের GSP সুবিধাসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হতে পারে। জাতিসংঘ অধিবেশন চলাকালে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপাল ও নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন। পাশাপাশি তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজর বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করবেন। তবে এই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।